एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कल হচ্ছে লক্ষ্মী পূজো, কাল আর পরশু দুদিনই লক্ষ্মী পূজো হবে। তবে কালকে বেশিরভাগ লোকেই লক্ষ্মী পূজো করছে, কিন্তু আমাদের বাড়িতে আমি লক্ষ্মী পূজো করি না, আগে করতাম কিন্তু এখন আর করি না লক্ষ্মী পূজো। আমি আমার যে শ্রী মাতাজি আমি তাকেই লক্ষ্মী রূপে পূজো করি, নিজে নিজেই পূজো করি আর কি। তো একটু ফুল আনার দরকার, মানে আমি একটু জলপদ্ম, স্থলপদ্ম তো আছে আমার বাড়িতে, তোমরা দেখেছই, কিন্তু জলপদ্ম আমার একটু দরকার, তাই জলপদ্ম আনতে যাব। আর আমার যে পাশের বাড়ির ননদ, ওর একটু শরীরটা খারাপ করেছে, আর ওর বাড়িতে একটা নিয়ম আছে, ওদের পুজো লক্ষ্মী পুজোতে কদবেল দিতে হয়, কদবেল মাখা দিতে হয়। তো সেই কদবেল আমাকে বলেছে, বৌদি তুমি যখন ফুল আনতে যাবে তো একটু কদবেল নিয়ে এসো। তো কদবেলটাও খুঁজবো কোথাও যদি পাই, তাই সেগুলোও আনতে যাব। আর একটু আমার দরকার আছে অন্য একটা জায়গায়, বেলঘরিয়া, সেখানেও যাব। তো চলো, আজকে এত তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে পুজোতে লোকের উৎসাহ কতটা, কিভাবে বাজার করতে তারা বেরিয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেলঘরিয়ার রাস্তাঘাট তো তোমরা জানোই কিভাবে জলে থই থই করে, তো সেগুলোর মধ্যেও লোক কি বাজারে এসছে আর বাজারের অবস্থাটা কি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদেরও নিশ্চয়ই বাড়িতে পুজো হচ্ছে, তো হ্যাপি লক্ষ্মী পুজো। আমি চলে এসেছি বেলঘরিয়ায়। আর এখানে রাস্তার দুধারে বৃষ্টির জন্য প্লাস্টিক টানিয়ে তার নিচে বিক্রেতারা লক্ষ্মী ঠাকুর নিয়ে বসে পড়েছে, দেখো। তো চলো আমরা এখানে একটু দেখে নিই যে লক্ষ্মী মূর্তিগুলো কীরকম কী দাম, আর যারা ক্রেতা তারা সেই কীভাবে এই লক্ষ্মী ঠাকুরগুলোকে কিনছে, আর বাজারের অবস্থাটা কীরকম সেটা ঠাকুরের কেনার ব্যাপারে বলো, বা দর্শকর্মা, বা ফলের বাজার, বা সবজির বাজার, বাজারের পরিস্থিতিটা কি সেটাও আমরা একটু দেখে নিই, চলো। আমরা এতক্ষণ রাস্তার এপারে লক্ষ্মী মূর্তিগুলো এবং তার দাম কীরকম আছে সেগুলো দেখে নিলাম, এবার চলো আমরা একটু রাস্তার ওপারের লক্ষ্মী মূর্তিগুলো দেখে আসি এবং সেখানে তারা কীরকম কী দাম নিচ্ছেন লক্ষ্মী মূর্তিগুলো, আর স্টার্টিং থেকে একদম কত পর্যন্ত আছে সেগুলো দেখে নিই। আরো ভিতরে আছে জানি,
ওই যে বড় ঠাকুরটা ওইটা হ্যাঁ 500 আচ্ছা ওইটাও পাশেরটাও সব থেকে লোয়েস্ট কি আছে এটা কত আচ্ছা 150 থেকে স্টার্ট তোমাদের তো লক্ষ্মী ঠাকুরগুলো দেখতে দেখতে চোখ যেন জুড়িয়ে গেল আর এখন যে লক্ষ্মী ঠাকুরগুলো দেখছি এই লক্ষ্মী ঠাকুরগুলো দেখো সাজসজ্জায় এক অভিনবত্ব রয়েছে না খুব সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা লক্ষ্মী ঠাকুর মানে খুব সুন্দর চোখ যেন জুড়িয়ে যায় নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগছে দেখতে চলো চলে যাই বেলগুড়িয়া ব্রিজের নিচে রাস্তার দুধারেই প্রচুর পরিমাণে লক্ষ্মী ঠাকুর নিয়ে প্রত্যেক বছর বসতে দেখা যায় প্রচুর ফলের দোকান বসে দশকর্মার দোকান বসে তারপরে তোমার ওই যে যারা আলপনা দেয় সেই আলপনার দোকানগুলো বসে ফুলের দোকান বসে সব রকম দোকান বসে সেইগুলো দেখতে যাব আর সেখানে বাজারের পরিস্থিতিটা কীরকম আর বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা কীরকম সেটাও দেখে নেবো চলো এই ওইগুলো কি গো ওইগুলো তো ধানের ছাড়া নাকি এইগুলো ধানের ছাড়া ওদের বিক্রি কেমন চলছে বিক্রি কেমন চলছে বৃষ্টিতে বাজার ভালো না পদ্ম কত করে গো 20 টাকা পিস নারকেল কত করে গো 19 টাকা 25 টাকা 30 টাকা ওই বড়টা 40 আর কোনটা 25 এটা 25 এটা 25 ছোট একদম বড়টা 30 25 হলো দিদি ভাই দেখো পিস দেখো কোরা নিতে মানে কি বলো তো কোরাতে খুব অসুবিধা হয় কোরা হ্যাঁ এইটাই কোরাতে খুব অসুবিধা আর ওই তাল তালের ওই শাঁসগুলো কত করে তালের ওই শাঁসগুলো 10 টাকা এক পিস ও ঠিক আছে আমার নারকেল নিতে হবে যাওয়ার সময় দেখতেই পাচ্ছ যে বৃষ্টির মধ্যেও কিন্তু যারা বিক্রেতা তারা কিন্তু কিরকম প্লাস্টিক প্লাস্টিক পেতে প্লাস্টিক টানিয়ে নানান রকম দোকান নিয়ে বসেছে যারা আগে সবজি বিক্রি করতো তারা ছোট করে দশকর্মার দোকান নিয়ে বসেছে যাতে আজকের দিনে তাদের একটু বিক্রি হয়ে যায় আর তারা অনেকটা সঞ্চয় করে রাখতে পারে সারা বছরের জন্য কিন্তু গ্রাহকদের কিন্তু সেরকম আসতে দেখা যাচ্ছে না কারণ একে তো প্রচণ্ড বৃষ্টি তারপর রাস্তার পরিস্থিতি সত্যি খুব খারাপ তো আগে তোমরা দেখতে থাকো বড় বড় দশকর্মার দোকানগুলোরও সেরকমই অবস্থা মানে গ্রাহক বলতে কেউই নেই আসছেই না দোকানে কেউ মালিকরা কিন্তু দোকান খুলে বসেই আছে কিন্তু সেইভাবে কিন্তু বিক্রিবাটা হচ্ছে না লোকজনকে সেইভাবে কিন্তু আজকে আসতে দেখা যাচ্ছে না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিন্তু বাজারের অবস্থা সত্যিই খুব খারাপ তো তোমরা দেখতে থাকো কার এটা কত করে আলপনাগুলো এই যে প্রদীপগুলো আর পায়ের ছাপ গুলো আমার ননদ যে কদবেলের কথা বলে দিয়েছিল ওদের বাড়ির পুজোয় কদবেল লাগে লক্ষ্মী পুজোয় সেই কদবেলের সন্ধানে পুরো বেলঘড়িয়ার বাজার চত্বর ঘুরে ফেললাম কিন্তু কোথাও কদবেল আর পেলাম না কিন্তু একটু এগিয়ে যেতেই এই বাজারের দোকানে আমি জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে কদবেল আছে কি না এরা বললো যে একটু এগিয়ে যেয়ে গিয়ে দেখতে পারো যে কদবেল পাওয়া যায় কি না পেলেও পেতে পারো কিন্তু এগিয়ে যাব কি মানে রাস্তার ভয়াবহ পরিস্থিতি দেখেই তো আটকে ওঠার মতো অবস্থা আমার রাস্তায় জলে থই থই করছে তার উপরে বৃষ্টি তো গ্রাহকেরা তো দোকান পর্যন্ত পৌঁছতেই পারছে না আর যাও দু একটা গ্রাহক দেখা যাচ্ছে তো তারা আর এগিয়ে যেতে চাইছে না এই জলের জন্য তো আমি এই দশকর্মার দোকানে এসে দশকর্মার জিনিস দেখছিলাম আর এদের কাছে মুলতানি মাটি আছে কি না জিজ্ঞেস করছিলাম আমি একটু মুলতানি মাটি নেব তো
নিয়ে তো এরাও বলছে যে যে বিক্রি হবে কোথার থেকে, এত জলে রাস্তার পরিস্থিতি এত খারাপ, তার উপরে বৃষ্টির মধ্যে মানে যারা গ্রাহক আছে তারা আসতেই পারছে না। সত্যি রাস্তার পরিস্থিতি খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনের যে একটা দশকর্মার দোকান আছে তাদের তো জলে প্রায় ডুবে যাওয়ার মতন অবস্থা। আর যে পরিমাণে লক্ষ্মী পুজোয় ভিড় হয় সেই পরিমাণে ভিড় দেখাই যাচ্ছে না এবার। মানে লক্ষ্মী পুজোর ভিড়ের জন্য রাস্তায় চলাচলের খুব কষ্ট হয়ে যায় প্রত্যেকবার, কিন্তু এটা এইবার কিন্তু একদম আনএক্সপেক্টেড। কী আর করা যাবে, তো সমস্তটাই দেখতে পাচ্ছ। সামনের দোকানদারেরা এখানে নিয়ে বসেছে রাস্তার উপরে, বৃষ্টির মধ্যেও তারা বসেছে একটু বিক্রির আশায়। এখানে সমস্ত কিছু, ডাবের মুচি থেকে শুরু করে যে কলা গাছ লাগে সেগুলো, তারপরে তোমাদের নৌকো, সমস্ত কিছু এখানে আছে, কিন্তু গ্রাহক সেইভাবে দোকানে দেখা যাচ্ছে না। আছে পাতলা চুন্নি আছে, হ্যাঁ ও সরু না, যেগুলো আর কি চওড়া একটু হবে না ওগুলো। আচ্ছা এই বড় ইয়েগুলো কত করে দাম? এগুলো 55 করে। বাবারে বাবা, পানও 1 টাকা পিস আজকে। বৃষ্টি আবার অলরেডি শুরু হয়ে গেছে, আমাকে এখান থেকে চলে যেতে হবে বাড়িতে এবার। তো আমি এই দুর্যোগ, এই বৃষ্টি মাথায় নিয়েও যতটা পারলাম চেষ্টা করলাম বাজারের পরিস্থিতি দেখানোর, রাস্তাঘাটের পরিস্থিতি দেখানোর, যে আজকে লক্ষ্মী পুজোর বাজারটা কীরকম, এই দুর্যোগের মধ্যেও গ্রাহকরা কীভাবে কেনাকাটা করতে এসেছে সবটাই। তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা দেখো, স্কিপ করো। কোন পাশে তিলের তিলের আর তিলের 25 টাকা, এটা তো চিনি, চিনির 20 টাকা, চিনিরটা 20 টাকা। বাবা কি ছোট ছোট গো, আর এগুলো 20 টাকা করে। আর খেলনা কত করে? খেলনা 15 টাকা সব, খেলনা পদ্মা তিল পদ্মা 15 টাকা, মুরগি 15 টাকা, মুরগিও মুরগি 15 টাকা, খেলনাও 15 টাকা আর পদ্মাও 15 টাকা। কিসব কিসব মোয়া আছে? এটা মুড়ির মোয়া না চিড়ে? এটা আচ্ছা, এটাও 20 টাকা দিন একটা। তো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, তো আর এখানে থাকা যাচ্ছে না, অন্ধকারও হয়ে গেছে, তুলিকে আমি রেখে এসেছি। তো আজকে ভিডিওটা এখানেই তাই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করে করো, আর চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। যারা আজকে নতুন আমার চ্যানেলে এসেছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেল বাটনকে অবশ্যই করে ক্লিক করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।